এফালে নির্বাচনের বতর আর তার মাজতেই হেঁপাহর রঙালীর আনন্দ, আর রঙালীর আনন্দ এটা মতলীয় হয়ে পড়েছে প্রতিগী অসমী। এই মুহূর্ত মই আছো মাজুলীত, সত্রিয়া বা সত্রপীঠ মাজুলীত, যেহেতু মই এই মুহূর্তে উপস্থিত আছো, আর মাজুলীর যে ঘাট পারঘাট, সেই পারঘাটত এই মুহূর্তে উপস্থিত আছো। যোরহাট মাজুলী সংযোগী যে পারঘাট অফলামুখ ঘাট, সেই অফলামুখ ফেরিঘাটত এই মুহূর্তে মই উপস্থিত আছো। ফেরিঘাটত এই কারণে এই মুহূর্তে উপস্থিত হয়েছো যে ইয়াত যখন লোক জড়িত হয়ে থাকে বা এই ফেরিঘাটত যখন লোক নিয়োগ হয়ে আছে, IWTৰে হোক বা বিভিন্ন যখন কর্মচারী ইয়াত নিয়োগ হয়ে আছে, সেই লোকসকলের মাজতো দেখবলে পাওয়া গেছে রঙালীর হিয়া পড়া আনন্দ বা রঙালীর উৎসাহ বা আনন্দ। আর সেই রঙালীর আনন্দ যেহেতু বছরের 365টা দিনে এই পারঘাটতে আসলে দিনের ভাগর যখন সময় সেই সময়খিন ইয়াতে অতিবাহিত করে, আর তার মাজতে কিন্তু এই সকল লোকয়ে দেখবলে পাওয়া গেছে রঙালীর যে আনন্দ, সেই রঙালীর আনন্দ বিলীন হয়ে পড়েছে বিহু গায়ে। এনেদরে মই যদি দেখাব পাৰো ফেরি এখন রোপেক্স, সেই রোপেক্স খনের উপরতেই এনেদরে প্রতিগী লোকে যিকেগী ইয়াত কর্মচারী আছে, সেই কর্মচারী সকলে এনেদরে এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছে রঙালীর আনন্দ লওয়াত, কারণ তেওঁলোক ঘরলৈ যাব নোৱাৰে, তেওঁলোকে কর্মব্যস্ততার বাবে তেওঁলোক বা তেওঁলোকৰ যে দায়িত্ব আছে সেই দায়িত্বের বাবে তেওঁলোক যেহেতু ঘরলৈ যাব নোৱাৰে, আর যার বাবে এই সকলোকে এই কর্মচারী সকলে এনেদরে এই মুহূর্তে বিহুর গায়ে ঢোলর চাপনত কঁকাল ঘুরে নচা দেখবলে পাওয়া গেছে। এই মুহূর্তে News18 অসম নর্থ ইষ্টৰ দর্শক সকলক আমি তেওঁলোকৰ যে আনন্দ বা তেওঁলোকৰ যে উল্লাস, সেই উল্লাস উদ্দীপনা এই মুহূর্তে দেখুৱাই। গোলাপ ফুল, ও রানুমাই কলিতে মরহি যায়, সেই কারণে গোলাপ ফুল, ও রানুমাই কলিতে মরহি যায়, সেই কারণে গোলাপ ফুল, ও রানুমাই কলিতে মরহি যায়।
জল পরিবহনের চাকরি নাই অলপো আহরি। এই সকল জল পরিবহন বিভাগের যখন কর্মচারী আছে সেই কর্মচারী সকলের মানে ইতিমধ্যে উল্লেখ করেছো বছর 365টা দিনেই দিনটোর সম্পূর্ণ সময় পুয়ার ভাগের বিয়লির পর্যন্ত এই যে পারঘাট এই পারঘাটত এই মহাবাহু ব্রহ্মপুত্র খাবতেই থাকে। প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্তের খুবই আসলতে কষ্টকর, কারণ এই ফেরিঘাট সমূহ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয়, কোনো ধরনের যাতে দুর্ঘটনা সংঘটিত নহয় তার বাবে তেওঁলোক সদায় সতর্ক হয়ে থাকিব লাগে, প্রতিটো সময় তেওঁলোক সজাগ হয়ে থাকিব লাগে। তার মাজতে তেওঁলোকে যেহেতু নিজের ঘরখনের পর আঁতরি থাকে দিনটোর ভাগ, আর আজি যেহেতু রঙালী বিহু আর রঙালী বিহুর আনন্দ উল্লাস প্রতিগী লোকে লৈছে, কিন্তু এই সকল ঘরের পর আঁতরত থাকবলগা হয়েছে, কিন্তু তার মাজতো এই কর্মচারী সকলের সঙ্গে একেলগ হয়ে ঢোলর চাপরত কঁকাল ভাঙি নাচিছে, বিহু জুড়িছে, আর বিহু হয়েছে জল পরিবহনের চাকরি নাই অলপো আহরি। আপনার ওসরলে আসিম কি কব, যেহেতু জল পরিবহনের চাকরিত আপনার দিয়োগ হয়ে আছে, অলপো আহরি নাই, ঘরের পর আঁতরত আছে, তার মাজতে এই আনন্দ উল্লাস কি কব? আমি 12 ঘন্টায় ডিউটি করো, মানে কোনো আজরি নাই, বিহু নাই, সংক্রান্তি নাই, আমার কোনো অল্প কিনা নাই, আমি একো আজরি নাপাও, আমি কেউ নাই, রাস নাই, বিহু নাই, কিনা ফেস্টিভেল আমি একো নাপাও, সবতে আমি ডিউটি করবো লাগে, সেইখানে আমি এফাকি বিহু জুড়িলো আপনাদের সহায়ের যোগে, ভাল লাগিল আজি। কি কব, যেহেতু ব্রহ্মপুত্রখনকে আপনাদের সাবতি থাকার দরে থাকে দিনটোর সময়খিন পুয়া 5 বজার বিয়লি 5 বা 6 বা 7 বজালে, তার মাজত যেটা বিহুর এই সময়বিল উৎসবের এই সময়সাত যেটা ঘরখনের পর আঁতর থাকে, পরিয়ালের পর আঁতর থাকে, মনত চাকে নিশ্চয় দুঃখ লাগে, দুঃখ লাগে, মানে এনেকুৱা আমার ফেমিলি মানে পরি আমার নদী কাষরিয়ে হলো, আমি নদী কাষতে আমি থাকলে জীবন তো থাকবে লাগে 12 ঘন্টা, আমার মানে বিহু সংগতি একো নাই, মানে আমি গোটেই মানে ফেমিলি আমার নদী কাষতে, আমার জীবন তো আমার নদী কাষতে। বিহুটো যে আপনি গালে জল পরিবহনের চাকরি নাই অল্প আহরি, কোনে লিখিছে? লিখিছো মই নিজেই, মানে অল্প কষ্ট করে লিখিছো, মই এটা মানে অল্প ভাবিলো যে এনেকে কইলে অল্প ভাল লাগবে, মনটো ভাল লাগবে মোর। আবার কি কি আছে লাইন কেটা কই দিওকছুন? লাইন আমার 8টা আছে, কওকছুন কেটামান লাইন। আমার যেন কেটা পখিলা কথা কলো, ধর ভমরা পইলে কিবা হয়, ধর আমার নদী কাষ আমার চাকরির কথা কলো, ধর তেনে ধরক এখিনি ধরক কি কম তাকে। আপনার ওসরলে আহিম অকনমান, আপনি ব্যস্ততা ব্যস্ততা ভরা জীবনের মাজতে অল্প আনন্দ অল্প হাঁহি ফুর্তি কি কব? আজি বহস্তকর বিহু, বিহু বলে এটা আমার ছুটি নাই, সেটি আমি গোটেই পার্টিটু গোট খাই অকমান বলো ফুর্তিকে করো। এগারী আন এগারী লোক আছে, অকনমান আহিব লাগে, ফুর্তি করিলে, গামোচা একদম ডিঙিত গামোচা লৈ অলপ হলেও ফুর্তি করিলে, ঘরলে মনত পড়িছে নাই? ঘরলে মনত পড়িব, কেলে নপড়িব বাৰু, আমি এয়া আমার জীবন, আর রাতেপা গধূলিলেকে ইয়াতে থাকো, ঘাটতে থাকো, রাতেপা 6টা বাজাত আহো, 7টা বাজাত ঘরলে যাও, এটা বিহু আর বিহু ছুটি বলে কোনো নাই আমার, এই অকমান ফুর্তি করলো আনন্দতে ইয়াতে। এই সকল হয়েছে ইতিমধ্যে উল্লেখ করেছো জল পরিবহনের যখন কর্মচারী, সেই কর্মচারী সকলের মাজত যেহেতু আমি উপস্থিত আছো, আর হঠাৎ আমি দেখবলে পাইছো যে এই যে অফলামুখ ঘাট, যেহেতু আমি মাজুলির পারত আছো, মাজুলির পারর এই যে অফলামুখ ঘাট, অফলামুখ ঘাটের এইখান যে রোপেক্স, সেই রোপেক্সখনের বুকুত উঠি লৈছে, উঠি লৈ ঢোলর চাপরত কঁকাল ঘুরে এফাগ নাচিছে, আর এফাকি বিহু নাম জুড়িছে, আর বিহু নাম ফাঁকিও যে চাকরি বা যে কর্ম সেই কর্মর সংগতি রাখি বিহু ফাঁকি জুড়িছে, এয়াই হয়েছে আনন্দ, অসমিয়ার যে আনন্দ, অসমিয়ার যে আনন্দ উল্লাস উৎসাহ উদ্দীপনা, তার মাজত এই সকল লোক ব্যতিক্রম হয়ে থাকা নাই, হয় ঘর পর আঁতরত আছে, কিন্তু তার মাজতো বাপতি শাহুন এই রঙালীর যে আনন্দ, সেই রঙালীর আনন্দ এনেকই লৈছে, যেহেতু ক্রমান্বয়ে বিয়লি হয়ে আছে, বিয়লি হয়ে অহার লগেলগে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু এতিয়াও আসলে মার যা নাই, গতি আরো বহু সময় আছে, আর বহু সময়ের পিছত হয়তো ঘোরাঘুরি যাব, বা যখন লোক মাজুলির বাহিরের হয়তো ইয়াতে থাকিব, ব্যস্ততার মাজতে থাকিব, কিন্তু ঘরখনক মনত পেলাই হলেও এই রঙালী বিহুর বা অসমীয়া রঙালীর এই যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বারুকই উপভোগ করেছে, কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার মাজতো কেনেদরে ব্যস্ত হয়ে পড়েছে, হাঁহি ফুর্তি করেছে, ঢোলর চাপরত এপাক হলেও কঁকাল ঘুরাই নাচিছে। এই মুহূর্তে আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকল সেই ব্যতিক্রমী পরিবেশ দেখাইছো, ব্যস্ততার মাজতো এই সকল জল পরিবহন বিভাগের বা IWT-র এই সকল কর্মচারী খুব সুন্দরভাবে যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করা পরিলক্ষিত হয়েছে।